हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू ब्लर टीवी। आम्रा साधारणत खाबार किंबा स्नैक्स खावार समय खाद्य सम्पर्कित झुकी निये चिंता करी ना, किन्तु एमन किछु खाबार रयेछे जा स्वास्थ्येर उपर मारात्मक क्षतिकर प्रभाव फेलते पारे। बंधुरा, आज आम्रा बिश्वेर सबचेये बिपज्जनक आठटी खाबार निये कथा बोलबो। चेरी फलेर बीटी। University of California Extension Food Toxicologist Carl K. Winter বলেছেন, চেরি ফলের বিচির ভিতরে কেমিক্যাল রয়েছে যা সায়ানাইড উৎপন্ন করে। কিন্তু তার মানে এই নয় যে আপনি চেরি খাওয়া ছেড়ে দেবেন। উইন্টার বলেন, বেশি পরিমাণে চেরি খেলে যে কেউ ধরুন অসুস্থ সাইড এফেক্টে ভুগতে পারেন। উইন্টারের মতে সর্বোত্তম ডায়েট হচ্ছে সেটাই যেখানে বিভিন্ন ধরনের খাবার আছে। তিনি যোগ করেন, যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া ভালো। আপেল ও নাশপাতির বিচি। ক্লেমসন ইউনিভার্সিটিস কলেজ অব এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপক পল ডাউসন বলেন, শুধু চেরি ফলের বিচিই বিষাক্ত নয়, আরও অনেক ফলের বিচিতে ও পিটে এমন উপাদান থাকে তা যখন খাওয়া হয় সায়ানাইডে পরিণত হয়। তিনি যোগ করেন, এসব উপাদান সমিষ্টগতভাবে নাইট্রোলোসাইডস নামে পরিচিত বলে বিবেচনা করা হয়, কিন্তু অত্যধিক উচ্চ মাত্রায় ভোজন করলে হাইড্রোজেন সায়ানাইড শরীরে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে। শিমুল আলু। উইন্টার বলেন, কাসাভা বা শিমুল আলু হলো অন্যতম মারাত্মক পয়জনাস। এটি চেরি ফলের বীজের মতোই সায়ানোজেনিক গ্লাইকোসাইডস আছে, এটি কেমিক্যাল বা সায়ানাইড উৎপন্ন করতে পারে। শিমুল আলু যেহেতু প্রয়োজনীয় শ্বেতসার জাতীয় খাবার, তাই এর সায়ানাইডের পরিমাণ কমানোর জন্য খোসা ছাড়ানো ও ভালোভাবে রান্না করা উচিত। একই ফল। কাঁচা একই ফলে হাইপ্রোগ্লাইসিন এ নামক বিষাক্ত উপাদান থাকে। এই ফলটি তখন খাওয়া নিরাপদ যখন এটি লাল হয় এবং নিজে নিজে উন্মুক্ত হয়। এটির কালো বীজে বিষাক্ত এবং খোসাও, শুধু হলুদ কোয়াই খাওয়ার যোগ্য। কাঁচা এল্ডার বেরি। এ ধরনের বেরি বা আঙুর বাণিজ্যিকভাবে চাষ করা হয় না। বিবিসির প্রতিবেদন অনুসারে এল্ডার বেরি দিয়ে সুস্বাদু জ্যাম, কম্পোট, সিরাপ ও পাই তৈরি করা হয়, কিন্তু তা করা হয় শুধুমাত্র রান্নার পরে। না পাকা অবস্থায় এই ফল খেলে মৃত্যুও হতে পারে, আর পাকা ফলও ঠিকভাবে রান্না করে খেতে হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল CDC তথ্য অনুসারে 1983-তে ক্যালিফোর্নিয়ার একটি ধার্মিক দলকে তাজা এল্ডারবেরি জুস খেতে দেওয়া হয় এবং তাদের মধ্যে 8 জনের বমি বমি ভাব, ক্র্যাম্প ও দুর্বলতা অনুভূত হয় এবং অন্যদের কারো কারো মাথা ঘোরা, অসারতা ও প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। এই উদ্ভিদের বিভিন্ন অংশে বিষাক্ত উপাদান থাকে, গাছটির ডাল ও কচি পাতা খাওয়ার পর প্রাণী মারা যায়। বন্য মাশরুম। ডেথ ক্যাম্প বা ছত্রাক জাতীয় মাশরুমের টক্সিন রান্নাকে দূষিত করে এবং যে কাউকে কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ করতে পারে, যার ফলে কোমা হতে পারে এবং এমনকি শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। অন্যান্য কম টক্সিক মাশরুম খেলেও দীর্ঘস্থায়ী লিভার ও কিডনি বিকল হতে পারে। সবুজ আলু। কোনো কোনো প্রজাতির আলু কাঁচা থাকার সময় তার মধ্যে সোলানাইন নামক এক ধরনের বিষ থাকে। আলুর রং তখন হয় সবুজ। আলুর এই বিষ বেশি পেটে চলে গেলে মাথা ধরা বমি হতে পারে, কখনো কখনো মানুষ কোমাতেও চলে যান, মৃত্যুও ঘটে। যদি আলুতে সবুজ দাগ দেখেন, রান্নার পূর্বে তা কেটে ফেলে দিন। ফুগু। জাপানের অন্যতম দামি মাছ ফুগু, কিন্তু এই মাছ বিশ্বের সবচেয়ে বিষাক্ত দ্বিতীয়তম মেরুদণ্ডী প্রাণী। এই মাছ সকলে রান্না করতে পারেন না। জাপানের বিখ্যাত হোটেলগুলোতে এই মাছ রান্নার পূর্বে শেফদেরকে 3 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু অনেকে ঘরে এই মাছ রান্না করে খাওয়ার কারণে বিষাক্ততায় আক্রান্ত হন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই আয়োজন? এখন থেকে খাওয়ার আগে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন কি খাচ্ছি না খাচ্ছি, রাইট? যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন, আর আমাদের ভিডিও যাতে প্রথম আপনাদের কাছে পৌঁছাক কাইন্ডলি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করুন।